আরে কি করছিস সব? ময়লা হয়ে গেছে, ধুতে হবে, ধুতে দিব আর কি। তাই বলে এইখানে দাঁড়াও, তোমার ব্যবস্থা করতেছি। এই ধরনের ঘটনা সব সংসারেই কমন, আর এর সলিউশন নিয়ে আজকের আমার এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সেভিন হোসেন, সংসার 101 এর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসেই একটা লন্ড্রি বাস্কেট ক্রিয়েট করতে পারেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। কিন্তু তার আগে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, নিচের রেড কালার সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে সাবস্ক্রাইব করে নেবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বেসটা ক্রিয়েট করার জন্য আমি এখানে 30 লিটারের একটা বালতি নিয়েছি। প্রথমে আমি এটিকে ভালো মতো ক্লিন করে নিলাম। এরপরে আমার মেইন যে জিনিসটি লাগবে তা হচ্ছে রশি। এখানে আমি একটু মোটা টাইপের রশি নিয়েছি, যা অলমোস্ট 2 সেন্টিমিটারের মতো, আর এখানে 1 বান্ডেল রশি আছে। বালতির মাপ অনুযায়ী রশি কম বেশি লাগতে পারে। এরপরে লাগবে একটি গ্লু গান এবং 10 থেকে 12টি গ্লু স্টিক। আপনারা যদি ভিন্ন মাপের বেজ ইউজ করে থাকেন তাহলে পরিমাণগুলো ডিফারেন্ট হতে পারে। বালতিতে যেন গ্লু আটকে না যায় তাই আমি তেল ইউজ করে নিচ্ছি। এরপরে আমাদের মেইন কাজের প্রস্তুতিতে চলে যেতে হবে। প্রথমে গ্লু গানটিকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপরে রশির এক প্রান্তে আমি গ্লু লাগিয়ে এভাবে রোল করে নিব। গ্লু গান ইউজ করার ক্ষেত্রে আমাদের কিছুটা সাবধানতা মেনটেন করতে হবে, কারণ গ্লুগুলো অনেক গরম থাকে, যা হাতে লাগলে দুর্ঘটনা ঘটতে পারে। প্রথম দিকে রোলটা একটু কেয়ারফুলি করতে হবে, কারণ এই সময় বেসটা মজবুত হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর মজবুত করার জন্য গ্লু লাগিয়ে এভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে, যাতে করে রশি আর গ্লু একদম ভালো মতো লেগে যায়। গ্লুটা রশির সাথে সেট হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ না গ্লুটা শুকিয়ে যায়। একবার বেস ক্রিয়েট হয়ে গেলে এরপরের প্রসেসটা একদম ইজি। জাস্ট হট গ্লু এভাবে রশিতে লাগিয়ে নিব এবং রোল করে যাব। বিষয়টি আরও বেশি সহজ হয়ে যাবে আমার ভিডিওটি ফলো করলে। আর এখনও যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, নিচের রেড কালার সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে সাবস্ক্রাইব করে নেবেন। বাস্কেটের এই রাউন্ড শেপটি যখন রেডি হয়ে যাবে, তারপর আমাদের বালতির শেপ ফলো করতে হবে। বালতির শেপ অনুযায়ী আমরা গ্লু রশিতে লাগিয়ে নিব এবং রোল করে যাব। ভুলেও কেউ বালতিতে গ্লু লাগাবেন না। বালতিতে গ্লু লেগে গেলে যখন বাস্কেটটি রেডি হয়ে যাবে এবং আপনারা বালতি থেকে আনমোল্ড করতে যাবেন, তখন ডিফিকাল্টিস ফেস করতে পারেন। এই যে দেখুন, রশিতে আমি এইভাবে গ্লু লাগাচ্ছি যাতে করে বালতিতে কোনো গ্লু না লাগে। বাস্কেটটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমরা বালতি থেকে বাস্কেটটিকে আনমোল্ড করব। এই যে দেখুন, বালতি থেকে বাস্কেটটি খুব সহজে উঠে এসেছে। বাস্কেট কিন্তু এখনও ফুলি রেডি হয়নি। কিভাবে আমি এই বাস্কেটটি কমপ্লিট করলাম তা পরবর্তীতে দেখতে থাকুন। বাস্কেটটির কিছু কিছু জায়গায় এমন হতে পারে গ্লু লাগেনি, আমরা সেসব জায়গায় এখন গ্লু লাগিয়ে নিব। আমি আরও কিছু রোল করে বাস্কেটটির লেন্থ বাড়িয়ে নিলাম। লন্ড্রি বাস্কেটে 2টি হ্যান্ডেল কিন্তু খুব জরুরি, আর দেখতেও খুব ভালো লাগে। তাই আমরা এখন 2টি হ্যান্ডেল বানাবো।
আমি এর আগেও বলেছিলাম গ্লু গানটি সবসময় অনেক বেশি গরম থাকতে হবে। আর এই হ্যান্ডেল ক্রিয়েট করার সময় আমাদের গ্লু গানটিকে একদম গরম অবস্থায় রাখতে হবে, যাতে করে হ্যান্ডেলটি মজবুত হয়। দুটি প্রান্তই আমাদের এরকম কার্ভ করে গ্লু লাগিয়ে সেট হওয়ার জন্য ধরে রাখতে হবে। এবার আমরা সেম প্রসেস ফলো করে সেকেন্ড হ্যান্ডেলটিও বানিয়ে ফেলব। হ্যান্ডেল দুটি বানানোর পর আমরা রশির আরও দুটি লেয়ার দিয়ে দিব, যাতে বাস্কেটটি দেখতেও ভালো লাগে আর মজবুত হয়। রোল করা শেষ হয়ে গেলে রশির শেষ প্রান্তটি আমরা এভাবে কেটে তিনটি ভাগ বের করে নেব এবং গ্লু দিয়ে ভালো মতো আটকে নেব। এখন ফাইনাল স্টেপের পালা। এই স্টেপটা খুব ইজি, জাস্ট আমি গ্লুগুলো যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে লাগিয়ে নেব। হ্যান্ডেলগুলোর ভেতরে এবং বাহিরে আমি এক্সট্রা আরও কিছু গ্লু দিয়ে নিব, যাতে করে এগুলো অনেক বেশি মজবুত হয়। এই যে দেখুন কি সহজে আমি তৈরি করে ফেললাম লন্ড্রি বাস্কেট। তৈরি হয়ে গেল আমার এই লন্ড্রি বাস্কেট। মাত্র দুইটি উপকরণ দিয়ে মাত্র এক ঘন্টায় আমি বানিয়ে ফেললাম এই লন্ড্রি বাস্কেটটি। আপনারাও চাইলে এই ভিডিওটি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে নিচে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।